শুভ সকাল বন্ধুরা, একটু তাড়াহুড়ো করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো যেহেতু আজকে নেনুর পরীক্ষা, তো সেই জন্যই আজকে রান্নাটা একটু তাড়াহুড়ো করে। তো রান্নাঘরে রান্না করার মতো উপস্থিত কোনো কিছু না থাকার কারণে যেটা ছিল মাছের মাথা, সেটা দিয়ে আজকে প্রথম রান্না শুরু করলাম। মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়োঘণ্ট, আর অলরেডি আমলকি আলু সেদ্ধ আমার হয়ে গেছে, তো আমলকি আলু সেদ্ধ তো বলাই যায়। আর কালকের কিছু মাছের ডিম ভাজা ছিল, তো সেই মাছের ডিমটাকে আজকে আবার নতুন করে একটু ভাজা ভাজা করে কষা করে নিয়েছি। আর বাবা কি মাছ আনে তার উপর ভিত্তি করে হবে আজকের রান্না। সো চলো, আমার মতো তোমরাও প্রতীক্ষা করো বাবা কি মাছ আনে, তারপর তোমাদেরকে আবার জানাবো বাবা আজকে কি মাছ আনলো আর কি রান্না হচ্ছে। তো মাছ এসে উপস্থিত, আজকে মাছ এসছে বান মাছ অনেকে বলে, অনেকে আবার পাখাল মাছ বলে, আমি জানি না এক্স্যাক্টলি এই মাছটাকে কী মাছ বলে, তবে এটা অনেকটা কই মাগুরের মতো দেখতে। তো সেই মাছটা এসছে, মুড়োঘণ্ট রান্না কমপ্লিট, মাছ ভাজা বসিয়ে আর এদিকে মাছ এই দিকের কড়াইটাতে মাছের ঝোলের প্রিপারেশান নিতে শুরু করে দেবো, কারণ চট জলদি রান্না করতে হবে, কারণ অর্পণও অফিস যাবে আর নেনুকেও স্কুলে পাঠাতে হবে। তো সেই সব চিন্তাভাবনা করেই চট জলদি রান্না। এদিকে হচ্ছে বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা, মানে মশলা কষানো যত দিকই কমপ্লিট হওয়ার সাথে সাথে কড়াইতে জল দিয়ে ফুটে উঠলেই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই এই চটজলদি মাছটা একটুখানি হয়তো শর্টকাট মেরে মাছের ঝোল হয়, বাট মাছের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। মানে আমি এই প্রসেসে করি, তোমরা যারা একটু তাড়াহুড়ো করে রান্না করো তারা আমার মতো এই প্রসেসে রান্না করে দেখতে পারো। একদম মোছা মোছা তেলে বেগুনটা ভাজছিলাম, তো পুড়ে উঠছিল দেখে ওই জন্য মাছের ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে এবার জল দিয়ে গরম জল দিয়ে গরম জলটা ফুটে ওঠার সাথে সাথে মাছের ঝোলে দিয়ে দেবো, যাতে করে মিসম্যাচ হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা চলে আসবে, যাতে কোনোরকম টেস্টের যাতে কোনোরকম মানে হেরফের যাতে না হয়, সেই জন্যই এই প্রসেসে মাছের ঝোল। দেখো বেগুনও সেদ্ধ হয়ে গেল, টমেটোও সেদ্ধ হয়ে গেল, মাছের ঝোলও গরম জল পড়ে গেল, এই মানে ঝোলটার একদম মানে কি বলবো তাপমাত্রার একদম হেরফের হলো না, তাতে করে মাছের ঝোলটার টেস্টটা একদম এ ক্লাস হয়। সো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, পান্তুয়া ডেলি ব্লগ চ্যানেলে আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে আড্ডা দিতে। সারাদিনের বেশ কিছুটা অংশ তোমরা দেখে নিয়েছো, মানে বেশ কিছুটা অংশ মানে রান্নাঘরের অংশটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো, আর কী রান্না হয়েছে সেটা জেনে গেছো। সো আজকে 18 তারিখ 18ই আগস্ট, আজকে হচ্ছে নেনুর হাফইয়ারলি পরীক্ষার প্রথম পরীক্ষা। আজকে নেনুর বাংলা আর অঙ্ক মৌখিক পরীক্ষা,
তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন নেনুর এবারের পরীক্ষাগুলো অন্তত একটু ভালো হয়। আগেরবারের পরীক্ষাগুলোর উইদাউট প্রিপারেশন ছিল, বুঝে উঠতে পারিনি স্কুলের কীরকম কী পড়াশোনার গতি কি না, তো একটু পড়াতে অসুবিধা হয়েছিল। তারপরে পুরী যাওয়ার একটা তাড়া ছিল, পড়াশোনাটা ঠিক মতো হয়নি, কিছুটা আমার কারণেই অবশ্যই, কিছুটা কি 100-এ অন্তত পুরো 90% আমার গাফিলতির কারণে নেনুর পরীক্ষাটা ভালো হয়েছে। বাট এবারে একদম আমি ওকে 100% দিয়েছি, অবশ্যই ও আমাদের 100% দিয়েছে আমাকে আর রিনিকে, তাই জন্যই আজকে ওকে নিয়ে এতটা ভরসা করতে পারছি। সো প্লিজ তোমরা সবাই ওকে মন থেকে আশীর্বাদ করো যেন ওর পরীক্ষাগুলো খুব 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 ভালো হয়, তাই তো? সবাইকে বলে দাও জয় জগন্নাথ। সো পরীক্ষা দিয়ে আসুক, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করা তো যায় না, তাহলে আন্টি কি বলছে সেটাই তোমাদের সাথে শোনাতাম। না তবে হ্যাঁ, আন্টি যা বলবে যেটা বলবে সেটাই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, যে অর্পিত কেমন কি পড়াশুনো করছে বা কেমন ওর দুটো ওরাল পরীক্ষা হলো। সো চলো এখনকার মতো টাটা, ঘড়ির কাঁটা বাজে 11:01, আমি এক্ষুনি বেরোবো, নেনুকে জাস্ট মুজুগুলো পড়বে, পরে নেনু জুতো পরে বেরিয়ে যাবে, আর আমি তো অলমোস্ট রেডি, শুধু ওড়নাটা নেব। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। দেখো যার জন্য পাটিসাপটা করা সে পাটিসাপটা খাচ্ছে, ভেবেও ভালো লাগছে। ভালো হয়েছে? খুব ভালো, খুব ভালো হয়েছে। পাটিসাপটা বলেছে খুব ভালো হয়েছে। প্রথম তিনটে পাটিসাপটা আমার ভেঙে গেছে, তারপরে পাটিসাপটা গুলো মোটামুটি উঠছে, আর খেয়ে মা বললো ভালো হয়েছে, তার মানে তো ভালো হয়েছে, এটা ধরে নেওয়াই যায়। তো চলো এবার 5 নম্বর পাটিসাপটা খিসা দেওয়ার পর্ব চলছে। এত গরম খিসাটা যে আমি হাত লাগাতে পারছি না। এমনি না এইসব নারকেলের পাকের জিনিসগুলো না সহজে ঠান্ডা হতে চায় না, সহজে ঠান্ডা হয় না বলেই ভালো। দেখো আজ বাদলের বই জন্মদিন, দেখেছ ভালো হয়েছে। তো চলো পাটিসাপটা গুলো ভেজে নিই, আর এখন অলরেডি ঘড়ির কাঁটা বাজে 12:55, 1 ঘন্টা আমার হাতে টাইম, 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে আধ ঘন্টা গিয়ে চুপচাপ শোবো।
সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। সন্ধ্যা হলো, কাজের সূত্রপাত শুরু। তো সবার আগে যে কাজটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ড্রাম থেকে জল নিয়ে মগে করে জল ভরা বোতলে বোতলে, তারপর বাসন মাজা, তারপর গিয়ে হঠাৎ প্ল্যানিং হওয়া চিকেন রান্না করা। রোজ রোজ আর রান্না আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে হবেই, কারণ খেতে গেলে তো রান্না করতেই হবে, এটা কমন ব্যাপার, এটার জন্য দুঃখ প্রকাশ করেও লাভ নেই। সো চলো, কর্তার ইচ্ছাই কর্ম, যে কর্তার আজকে চিকেন রেজালা টাইপস কিছু খেতে ইচ্ছে হয়েছে। দেখো একদম প্রপার রেজালা করতে গেলে অনেক কিছু প্রিপারেশনের দরকার লাগে, তো একদম ঘরোয়া ইজি প্রসেসে আমার রেজালা। আমার রান্নার সাথে অনেকের রান্নারই কোনো তালমিল খুঁজে পাবে না, সো আমার রান্না দেখে কেউ রান্না করতে যেও না, একদম শর্টকাট প্রসেসে শর্টকাট ওয়েতে আমি রান্না করি। আর এখন যে বাসনগুলো মাজি না, এগুলো শুধুমাত্র চা আর টিফিনের বাসন, ভাবা যায়? এবার তো রাতের রান্না বাকি পড়েই রয়েছে। সো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখো, আর অবশ্যই আমার ঝড়জলদির রান্নার রেজালা রান্নাটা অবশ্যই দেখো, কিন্তু কোথাও কিন্তু বাদ দিয়ে দিও না, কেমন? সো চলো এখনকার মতো টাটা, দেখা করছি রাতের খাওয়া দাওয়ার পর। সকালে তোমাদের সাথে দেখা করার পর আর তোমাদেরকে জানানো হয়নি নেনুর পরীক্ষা ঠিক কেমন হয়েছে। নেনুর পরীক্ষা তো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আসো কোলে আসো, কোলে আসো। নেনুর আন্টিরা, স্কুলের আন্টিরা তো বলল যে না, নেনু নেনু সব কিছু ঠিকঠাক অ্যান্সার দিয়েছে, ঠিকঠাকভাবে পড়া বলেছে, সব কিছু নেনুর ঠিক আছে। এবার বললো নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে। যাই হোক, তোমরা সবাই বড়রা ওকে আশীর্বাদ করেছো, তোমাদের আশীর্বাদেরই ফলাফল নেনু আজকে খুব ভালো পরীক্ষা দিয়েছে, আন্টিরা যেমন বলছে। এবার আদারওয়াইজ তো রেজাল্ট না বেরোনো পর্যন্ত কিছু বলতে পারছি না যে নেনু পরীক্ষা কেমন দিয়েছে না দিয়েছে, রেজাল্টটা না দেখা পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না নেনুর পরীক্ষা কেমন হয়েছে। তো যা আন্টিরা বলছে তার উপর বেস করে বললাম,
যে না বলেছে তো সবকটা অ্যান্সারই মোটামুটি দিয়ে এসছে, যা যা জিজ্ঞাসা করেছে সবকটা বলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, হ্যাঁ যা জিজ্ঞাসা করেছে সব বলেছে। সোমবার দিন হচ্ছে ইংরাজি মৌখিক পরীক্ষা, মঙ্গলবার দিন ইংরাজি লেখা পরীক্ষা। লেখাতে কি করবে সেই ব্যাপারে গ্যারান্টি অন্তত আমি দিতে পারছি না, জগন্নাথ সহায়, যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার নিয়ে রাখা আছে মনে মনে। সো চলো না, আমি আজকের মতো টাটা এখনই বলছি না। আর আজকে রাতে চিকেন রান্না হয়েছে, তোমরা সবাই দেখেছো, এত বড়। হ্যাঁ যদিও সেই রান্নাটা কিন্তু ঠিক ছিল না, হঠাৎ করেই হয়ে গেছে। আর হ্যাঁ বাই দ্য ওয়ে পাটি সাপটা কিন্তু খুব ভালো হয়েছে, মা খেয়ে বলেছে মায়ের বেশ ভালো লেগেছে। সো চলো আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে। আমি পিয়ালি, পান্তুয়া ডেলি ব্লগকে আমার সঙ্গে হাজির হয়ে যাব। হ্যাঁ পান্তুয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সাথে আবার দেখা করতে চলে যাবো। জয় জগন্নাথ, গুড নাইট লাভ ইউ টা বলো। গুড নাইট লাভ ইউ মাম। সো চলো আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন একটা ব্লগ নিয়ে। সো জয় জগন্নাথের জয়, টাটা।